যাই হোক, এখন সবাই দেখতে পাচ্ছ ভিউয়ার্স, 1600 মিটার দৌড়ের প্রতিযোগিতা চলছে, ঠিক আছে? এখানে যারা পুলিশে কনস্টেবল পদে পরীক্ষা দিতে যাবে তাদের 1600 মিটার দৌড় হবে। তো আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে প্রতিনিয়ত শিক্ষার্থীরা এইভাবে দৌড়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, কারণ সেনাবাহিনীতে যারা পরীক্ষা দিতে যাবে সৈনিক পদে তাদেরও কিন্তু আসলে 500 মিটার, 600 মিটার অথবা 700 মিটার দৌড়ে অংশগ্রহণ করতে হয়। সে কারণে 1600 মিটার একটু বলে দেই, 1600 মিটার দৌড়ানোর জন্য পুলিশ কনস্টেবল পদে 6.5 মিনিট সময় থাকে পুরুষ প্রার্থীদের জন্য, আর সেনাবাহিনীতে 500 মিটার, 600 মিটার অথবা 700 মিটার তুমি যখন পরীক্ষা দিতে যাবা বা তোমরা যখন পরীক্ষা দিতে যাবা তখন কিন্তু তোমাদের ওরা কত মিটার দৌড়াতে হবে সে অনুযায়ী কিন্তু ওনারা টাইম সিলেক্ট করে দেবে, এই আর কি বিষয়। তো যাই হোক, যারা পরীক্ষা দিবা মনে করছো, যারা সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বিশেষ করে পুলিশের জন্য এবং সেনাবাহিনী সৈনিক পদের জন্য প্রতিনিয়ত কিন্তু দৌড়াতে হবে তোমাদের, হ্যাঁ প্রতিনিয়ত দৌড়াতে হবে। আর এখানে যারা আমাদের এখানে প্রস্তুতি নিতে আসে, কোর্স করতে আসে, কোচিং করতে আসে, প্রত্যেককেই আমরা এইভাবে আসলে ফিজিক্যালি স্ট্রং করে থাকি, তারা এইভাবে কঠোর অনুশীলনের মাধ্যমে নিজেদেরকে একজন যোগ্য প্রার্থী হিসেবে তৈরি করতে সক্ষম হয়। 2022 সালে যে কোনো সময়, 2022 সালে যে কোনো সময় পুলিশ কনস্টেবল পদের সার্কুলার প্রকাশ হবে। যারা মনে করছো পুলিশে পরীক্ষা দেবে, অনেকে কিন্তু দেখা যায় যে পুলিশ কনস্টেবল পদে পরীক্ষা দিতে গিয়েছিল কতবারে 1600 মিটার দৌড়ে ফেল করার কারণে বাদ হয়ে গেছে, অনেকে দেখা যায় সেনাবাহিনীতে পরীক্ষা দিতে গেছে 500 মিটার বা 700 মিটার দৌড়ে না পেরে সে বাদ পড়ে গেছে। তো বাদ পড়া যাবে না, দৌড়াতে তুমি তখনই সক্ষম হবা যখন তুমি আগে থেকে পূর্ব প্রস্তুতি নিবা, প্র্যাকটিস করবা প্রতিনিয়ত, হ্যাঁ তখন তুমি ভালো করতে সক্ষম হবা। তো 2022 সালে পুলিশ কনস্টেবল পদে যারা আবেদন করবা তোমরাও চাইলে আমাদের এখানে আসতে পারো, এবং নিজেদের ফিজিক্যাল যে দুর্বলতাগুলো রয়েছে ফিজিক্যালে, সেই দুর্বলতাগুলো তুমি প্রবল প্রস্তুতির মাধ্যমে কাটায় উঠতে সক্ষম হতে পারো আমাদের একাডেমি ট্রেনিংয়ের মাধ্যমে। এছাড়াও সেনাবাহিনীর জন্য দৌড়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং নৌবাহিনী এবং বিমান বাহিনীতে অনেকে বলে দৌড় প্রতিযোগিতা হয় কিনা, বিমানবাহিনীতে আসলে খেলোয়াড় ট্রেড ছাড়া বেশি অন্যান্য ট্রেডগুলোতে আসলে দৌড়াতে দেয় না, বাট নৌবাহিনীতে মাঝে সাঝে দেয়, বিভিন্ন জেলাতে কিছু কিছু জেলাতে দিতে পারে, বাট ম্যাক্সিমাম জেলাতেই আসলে দৌড়াতে দেয় না, এই হচ্ছিল বিষয়। যাই হোক, সবাই ভালো থেকো, আর যারা দেখছো আমাদের সোজা ট্রেনিং একাডেমির ভিডিওগুলো যারা সবসময় দেখো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং শেয়ার করে দেবা ভিডিওগুলো, ঠিক আছে? বাবা দম আছে তো? দম আছে? আছে? দম আছে রে? গুড। দম আছে? আছে? আছে তো? গুড। আছে? দম আছে? আছে? সবাই ভালো থাকো, আবার দেখা হবে, থ্যাংক ইউ ভেরি মাচ।